निटोल टाटा आर टीवी गर्वित बाबा सम्मानना 2023 ग्रहण जन्नो आमंत्रण जानाबो गर्वित बाबा जनाब मोहम्मद आब्दुल मजिद एवं तार गर्वित सन्तान के सेसाथे आमंत्रण जानाच्छि संगीत शिल्पी जनाब लीनु बिल्ला के। गर्वित बाबा मोहम्मद आब्दुल मजिद जनाब मोहम्मद आब्दुल मजिद किशोरगंजের হোসেনপুর উপজেলায় 1968 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে ATSI হিসেবে কর্মরত আছেন। 17 বছরে বাবা মারা যাওয়ায় তিনি SSC পাস না করেই পুলিশের চাকরিতে যোগদান করেন সংসারের হাল ধরার জন্য। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কঠোর সংগ্রামের মাধ্যমে স্বপ্ন দেখেছেন নিজের সন্তানদের নিয়ে। আমার ছেলে মেয়েদেরকে আমি চেষ্টা করেছি তাদেরকে লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। ছেলেমেয়েরা অনেক সময় অনেক কিছু আবদার করেছে। আমার ছেলে কলেজে ভর্তি হওয়ার পরে সে একটা নতুন সাইকেল চাইছিল, আমি সেটা দিতে পারি না, আমি একটু পুরো সাইকেল কিনে দিয়েছি। সেই কথাগুলি এখনো আমার মনে মনে আমার দুঃখ লাগে। তার সহধর্মিনী সেলিনা বেগম নিজের লেখাপড়ায় বেশি দূর এগিয়ে যেতে না পারলেও সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত। আব্দুল মজিদ সেলিনা বেগম দম্পতির দুই সন্তান। জ্যেষ্ঠ সন্তান ডাক্তার মোহাম্মদ আনোয়ার পারভেজ, বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। অনেকে বলে থাকেন যে তাদের বাবা তাদের লাইফের হিরো, তো আমিও দিন দিন যত বড় হচ্ছি তত আমার কাছে মনে হচ্ছে আমার বাবা আমার জীবনের হিরো। কেননা আমার লাইফের এই আজকের এই পর্যন্ত চলে আসার পিছনে যে টার্নিং পয়েন্টগুলো ছিল তার প্রত্যেকটাতেই আমার বাবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান ছিল। কনিষ্ঠ সন্তান পড়ালেখা করছেন ইংল্যান্ডে। জীবন সংগ্রামী জয়ী এই আত্মপ্রত্যয়ী বাবাকে নিটল টাটা আর টিভি গর্বিত বাবা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। জনাব আব্দুল মজিদকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাচ্ছেন সঙ্গীত শিল্পী জনাব লিনু বিল্লা। ক্রেস্ট তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয় ডাক্তার দীপুমণি এমপি, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়। এবারে গর্বিত বাবা জনাব মোহাম্মদ আব্দুল মজিদকে অনুরোধ করব তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, দীর্ঘদিন পুলিশে চাকরি করে আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেরা ছেলে আল্লাহ রহমত আপনাদের দোয়া চিরাং মেডিকেল থেকে MBBS ডাক্তারি পাস করছে, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে MD কোর্স করতেছে। আর আমার এক মেয়ে, মেয়েটা লেখাপড়া করার জন্য উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য ইংল্যান্ডে আছে। আজকে এই অনুষ্ঠানে যদি আমার মেয়েকে আমি নিয়ে আসতে পারতাম তাহলে আমি আরও অনেক খুশি হইতাম। সে আসতে পারে নাই তার জন্য আমি খুব মর্মাহত। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ করতে পারি এবং আমার ছেলে যত ডাক্তার হইয়া দেশের মানুষের জন্য সেবা করতে পারে সেই দোয়া করবেন আপনারা। পরিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।